হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদেরকে রীতিমতো আরেকবার হচ্ছে যে ছাদ বাগানে নিয়ে আসছি আমি মমতার মা ও শিশু হাসপাতালে। এখন আপনাদেরকে পুরো হাসপাতালটা দেখাবো এবং কি হাসপাতালে সুন্দর একটা ছাদ বাগান আছে সেটাও আপনাকে দেখাবো। লেটস গো। লেবু গাছগুলো আগেই লাগানো, এখন ব্যবহার হয়েছে। এবারে লেবুতে অনেক ফলন আসছে, ভালো ভালো ফলন আসছে। এই যে দেখেন, এই যে অনেকগুলো লেবু আসছে। এর ভিতরে আমি ঝিঙ্গা গাছ আর হচ্ছে ডুমুর গাছ করেছি। ঝিঙ্গা গাছ আর ডুমুর গাছের মধ্যে তফাৎ একই সিজনে হয়, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়ালে আপনাদেরকে দেখাই। এই যে এখানে সিরিয়ালে তিনটা ধরেছে এক সিরিয়ালে, এর ভিতরে আরও হচ্ছে যে অনেকগুলা সবজি কেটে খেয়ে ফেলা হয়েছে। এগুলো হচ্ছে যে ধুন্দুল, এই সাইডটুকু পুরোটুকু আমরা ধুন্দুল করেছি, আর রাইট সাইডটুকু আর লেফট সাইডটুকু হচ্ছে যে ঝিঙে করেছে। অলরেডি আমাদের ঝিঙে ধরা বড় বড় হয়ে গেছে। এই যে এখানে একটা আছে ঝিঙে, দেন এই পাশে আরও একটা ঝিঙে আছে, আর আমরা আরও কিছু গাছ ফাঁকা আছে সেগুলা আপনাদের দেখাচ্ছি। সেগুলো হচ্ছে আমাদের পিছনে একটা কলা গাছ লাগানো হয়েছে, এই কলা গাছটা এখনো বড় হয় নাই, ছোট আস্তে আস্তে বড় হচ্ছে। এর ভিতরে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আছে, এই যে নাম দিয়েছি ভাই কুমড়া গাছ আছে, মিষ্টি কুমড়া গাছটা আছে অনেক সুন্দর করে। এমনকি ঝিঙ্গা একসাথে খেতে পারবো। আজকের মতো এখানে শেষ করলাম। আবার হচ্ছে যে নেক্সট টাইম যখন ফুল ছাদে ফলন আসবে তখন আরেকটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।